এটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স পান্থপথ। আমরা গিয়েছিলাম একটা মোবাইল কিনতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ। তাই একটু ভিডিও করলাম। মোবাইলের দোকান হচ্ছে নিচতলায়, পাঁচতলায়, ছয়তলা, আর তাছাড়া অন্য অন্য দোকান, অন্য অন্য এই মার্কেটও আছে, শাড়ি কাপড় থেকে শুরু করে সব, স্বর্ণ অলঙ্কার সবই কিছু এখানে পাওয়া যায়। নিচতলায় ক্যামেরার দোকানও আছে, ক্যামেরার লেন্স কিনবেন বা আপডেট করবেন তারা করতে পারে। তলায়ও আছে দোকান, আগে দেখলেন নিচতলায়, এখন আসছে যে পাঁচতলায় উঠছি আমরা, লেভেল ফাইভ। এখানেও মোবাইলের দোকান আছে, ভালো। আমি যে কয়টা মোবাইলের দোকান দেখছি, অন্য অন্য মোবাইলের যেখানে কিনতে গেলে আপনার ডাক দিবে, ডাক দেওয়ার পর নেওয়াই লাগবে, মানে এমন ভাবেতে ধরে। কিন্তু বসুন্ধরা সিটিতে একটা জিনিস দেখছি, আপনি একটা মোবাইল দেখবেন, তারপর এই করবেন, কিন্তু অতটা ই নেই, নেওয়াই লাগবে এমন কোনো ই নেই। ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না। কিন্তু অন্য অন্য জায়গায় দেখছি চোরের মতন ডাইকে নিয়ে একবারে রাইখেই দিবে মোবাইল, অন্য যেগুলো কমপ্লেক্স আছে। বসুন্ধরা আর যমুনা ফিউচার পার্কে এই ইডা নাই আর কি। মোবাইল নিলে যাচাই করে নিতে পারবেন। এখানে ভালো, যারা মোবাইল কিনতে চাচ্ছেন তারা আমার জানা মতো এই দুটা মার্কেটে আসিয়া মোবাইল কেনাই উচিত। আচ্ছা, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।